প্রিয় যুবক ভাইরা আমার, আজকে সমাজের অধিকাংশ যুবকের চরিত্রের বালাই নাই, অধিকাংশ মেয়েরা চরিত্রহীনতায় ভুগছে, এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তাহীনতায় ওই সমস্ত মেয়েরাই ভুগে যারা ইসলামকে বাদ দিয়া পশ্চিমা কালচারকে অনুসরণ করে। ইসলামটাকে যিনি যতটুকুন মানবেন, আল্লাহ পাক তাকে ততটুকুন নিরাপত্তার চাদর আবৃত করবেন, যার দরুন গোটা পৃথিবীর বাস্তবতা এটাই প্রমাণ করেছে। এই পৃথিবীতে যে নারী আল্লাহর বিধানকে হুবহু পালন করেছে, ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকিয়া থেকে, জেনা থেকে, এমনকি ইফটিজিং এর মতো মহামারী থেকে আল্লাহ পাক আপন কুদরতে নারীকে হেফাজত করেছেন। ওই সমস্ত নারীরাই সমাজে ধর্ষিতা হয়েছে, যারা ইসলামের পবিত্র পর্দার বিধানটাকে, যারা এটাকে বন্দিশালা মনে করেছে, রক্ষা কবচ মনে করে নাই, রক্ষা কবচ মনে না করে তারা এটাকে বন্দিশালা মনে করেছে, যারা এই পর্দার বিধানকে লঙ্ঘন করে পর্দার থেকে বের হয়ে এসেছে এই দুনিয়ার মধ্যে, তাদের উপরে লাঞ্ছনা চেপে বসেছে। তারা ইউনিভার্সিটিতে গিয়েছে, তাকে লোকেরা দেখে শিস মেরেছে, ঠিক কিনা? মার্কেটে গিয়েছে, কটু কথা শুনেছে, ব্যবসা করতে গিয়েছে, নির্যাতিতা হয়েছে, চাকরি করতে গিয়েছে, চাকরি আলেমদের বক্তব্য শুনেনি, তারা বলেছে আমরা আলেমদের বক্তব্য শুনে কি 1500 বছর পিছায় যাব নাকি? আমরা আধুনিক হতে চাই, আমরা পুরুষের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই, করো, আমাদের কথা ছেড়ে যে কাজ চালায় না। রিপোর্ট এসেছে কি, পুরুষের সাথে নারীরা যেখানে একসাথে কাজ করে সেখানে 40% নারী তার সহকর্মী দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আজকে তোমরা যৌন নির্যাতনের শিকার হও কেন? সিনেমার নায়িকারা তারা ধর্ষণের কথা পত্র পত্রিকায় লেখে যে আমি ধর্ষিতা হয়েছি, লজ্জা হওয়া উচিত। জামা খোলার সময় তো মনে থাকে না যে আপনি যদি এখানে কোনো দামি জিনিস কেউ খুলে রাখেন, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, এটা যদি খুলে রাখেন এখানে ধুলাবালি ময়লা তো পড়বে। আর সমাজের নিকৃষ্ট মানের মাসি যেগুলো আছে বড় বড়, সবার আগে তার উপর হামলা করব, ঠিক কিনা? দেখবেন ভাতের উপর যে মাসিগুলা বসে ছোট ছোট, আর টয়লেট থেকে যেগুলো আগত মাসিগুলো বড় বড়, ঠিক না? সমাজের ভেতরে যে নারী ইসলামকে বাদ দিয়ে ভারতীয় সিরিয়াল দেখে, যারা নামি দামি পোশাক, ব্র্যান্ডের পোশাক গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছে, নিজেকে নায়িকা বানিয়ে ফেলেছে, আছে না? নেই, এগুলো মনে হয় ভুয়াপুরে এখনো ঢুকে নাই। এগুলা যেই সমস্ত নারীর ভেতরে ঢুকেছে, অধিকাংশ নারীরা হয়তো পরকীয়ায় জড়িয়েছে, না হয় চরিত্রহীনতায় ভুগেছে, না হয় তারা জিল্লতি পেয়েছে যে কোনো দিক থেকেই, ঠিক কিনা? জুড়ে বলেন। আর যাদেরকে আপনারা একঘেয়েমি বলেন, যাদেরকে সেকেলে বলেন, আনস্মার্ট বলেন, আনকালচার বলেন, যারা নিজের যৌবনটাকে আবৃত করে রেখেছে পর্দার সুন্দরতম বিধান দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন দুনিয়াতে, সবচেয়ে বড় সম্মান পাবেন তারা আখেরাতে। কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে উদাহরণ দিয়ে বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের মতো জালেমের ঘর করেছে মাসিয়া, ঠিক কিনা? ফেরাউন কি জালেম ছিল না? না, আদেল ছিল। কি ছিল জুড়ে বলেন আপনারা? পৃথিবীর সমস্ত জালেমের পতন হয়েছে, নিকৃষ্ট পতন।
পৃথিবীর কোন জালেম এই পৃথিবী থেকে সম্মান নিয়ে বিদায় হতে পারে নাই। অতএব আমাদের মধ্যে যাদের এই মদ অভ্যাস রয়েছে, সুযোগ পেলেই মানুষকে জুলুম করা, সতর্ক হয়ে যান। যত মানুষ পৃথিবীতে জুলুম করেছে তত মানুষ এ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। ফেরাউনের মতো জালেম স্বামীর ঘর করলো মা আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের কথা মেনেছে সবাই, কিন্তু ঘরের স্ত্রী মানে নাই। আপনারা তো এই মূলনীতি সবাই জানেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে খুশি করাটা সহজ, কিন্তু নিজের ঘরের বউকে খুশি করা বড় কঠিন, ঠিক কিনা? কারণ ঘরের বউ ইন এবং আউট, ভেতর এবং বাহির দুটাই জানে। আপনি যে কত নাম্বারের মুসল্লি এটা খুব ভালো জানে, বাহির গেলে আপনি সালাম পান, সালাম, চরিত্র ফুলের মতো পবিত্র। আর ঘরের বউ বলে যে এর মতো লম্পট এই দেশেই না, ঠিক কিনা বলেন? এই জন্য বউর কাছে ভালো হতে হবে। যারা হাসতেছেন এটাকে ছোট করে দেখবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের ভিতরে আল্লাহর কাছে সেই ব্যক্তি উত্তম কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন, বউর কাছে ভালো হতে হবে। হুজুর বলে বাহিরের বান্ধবীর কাছে ভালো হতে যেও না। আমাদের দেশের স্বামীরা কি করে জানেন, গার্লফ্রেন্ডের কাছে খুব দামি হয়, একদম তার আচার আচরণ ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা বলে ফোনে, ঠিক কিনা? বউ ফোন দিলে সর্বোচ্চ 30 সেকেন্ডে মাথা নষ্ট হয়ে যায়, আরে রাখো ব্যস্ত আছ। আর গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে বলে একদম অবসর কথা বলো, এমন হয় না? কথা বলে না, হয় না? ঘন্টা পর ঘন্টা কথা বলছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো হও তো বউয়ের কাছে ভালো হও, আমি এই পৃথিবীতে আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার বলেন। স্ত্রীরা কি সাক্ষী দিয়েছে লক্ষ্য করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি লোকেরা জিজ্ঞেস করেছে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, আমরা তো রাসূলুল্লাহকে দেখিনি। তাবেঈরা জিজ্ঞেস করেছে, আমরা আপনার কাছে জানতে চাই হুজুরের চরিত্র কেমন ছিল। নবীজির স্ত্রী জবাব দিয়ে বলেন, আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি কুরআন পড়ো না? তারা বললেন, অবশ্যই আমরা কুরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুরআন যদি পড়ে থাকো রাসূলের চরিত্র জানার জন্য দূরে যেতে হবে না, খুলুকুহু আল কুরআন। আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল 30 পারা কোরআনের বাস্তব নমুনা। এটা স্ত্রীর সাক্ষী। একজন মানুষের ব্যাপারে খুব ভালো করে জানে তার বাড়ির দারোয়ান, ঠিক কিনা? ঘরের কাজের বুয়া জানে আমার এই ঘরের মহিলার আচরণটা কেমন, গাড়ির ড্রাইভার জানে মালিকের চরিত্রটা কেমন, ঠিক না? প্রতিবেশী জানে যে উনি কত নাম্বারের মুসল্লি আর কত নাম্বারের মুক্তাদি। দেখবেন কিছু লোক আছে বিদেশে অনেক মানুষের কাছে অনেক সম্মানিত, কিন্তু ঘরের প্রতিবেশী তাকে দেখতে পারে না, এমন লোক নাই এলাকায়, মানে দূরে গিয়ে সে সালাম কালাম মোটামুটি কম পায় না, ভালোই পায়, বাড়ির মানুষ দেখতে পারে না, কারণ জন্মসূত্র থেকে চেনে এর মতো লম্পট, এর মতো চরিত্রহীন বদমেজাজ এই এলাকায় আর নাই, তখন বাড়ির মানুষ একে পছন্দ করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতি যার প্রতিবেশী সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল। আল্লাহু আকবার বলেন, কি সুন্দর কথা! আপনি যে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন তার তো সুযোগ নাই। হুজুর বলে, তুমি যখন মারা যাবে তোমার প্রতিবেশী যদি তোমার চোখের পানি ফেলে তোমার জন্য, তোমার জানাজার নামাজের মধ্যে 100 মানুষ হাজিরা দিয়ে চোখের পানি ছেড়ে যদি কান্দে আর বলে রব্বুল আলামিন লোকটা ভালো ছিল, যখন তুমি এতগুলা মানুষ মিলে তোমার ব্যাপারে এই সাক্ষ্য দেবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন।
কিন্তু আমাদের মানসিকতা কত জঘন্য দেখেন কি বলে লোকেরা লোকেরা বলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে কেন আমি কি ওরটা খাই না পড়ি ঠিক কি না আমি কি খাই না পড়ি ওকে আমার সালাম দিতে হবে হ্যাঁ অবশ্যই সালাম দিতে হবে কারণ কিয়ামতের মাঠে এ হবে তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষের সাক্ষী এত সহজ নয় আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো ধার্মিক নই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট জীবন দিয়েছেন কোন আল্লাহু আকবার এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে একজন ব্যক্তি সম্পর্কে ভালো মূল্যায়ন করতে পারবে তার বাড়ির খাদেম তার বাড়ির কাজের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন